হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে এলাম আমি আপনাদের সঙ্গে কথা বলতে। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি মিষ্টি রেসিপি, পুরোটাই আমার নিজের মতো করে বানাবো। তো জানি না কেমন হবে, আর যদি আপনারা ভালোভাবে বানাতে পারেন তাহলে অবশ্যই আমাকে অ্যাডভাইস করবেন, আমি সেরকম করে বানাতে চেষ্টা করব। তো তো চলুন দেখে নেওয়া যাক কেমন হয়, কেমন করে বানাতে পারি। চলুন, এখানে আমি কড়াটা বসিয়ে দিলাম। কড়ার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক, তবে আমি এখানে 2 কাপই ইউজ করছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে দিলাম আমি ঘিটা, এবারে এটা আমি মিক্স করে নেব। ঘিটা ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। তো তার আগে ঘিটা আমি ভালোভাবে মিক্স করে নিই। তো দেখুন উবাল এসে গেছে দুধে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। তার দুধটা এরকমভাবে নেড়ে নিতে হবে, না হলে সর পড়ে যাবে, তার জন্য এরকমভাবে আমি নেড়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি। তো চিনিটা দেওয়ার সাথে সাথে আবারও আমি নেড়ে নেব। দেখুন ভালোভাবে চিনিটা গলে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। তো হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথে নাড়তে হবে, না হলে গুটি লেগে যাওয়ার চান্স থাকতে পারে। তো দিয়ে দেওয়া হয়ে গেল আমার, এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ ইউজ করলাম। দেখুন তবুও মনে হচ্ছে গুটি লেগে গেছে। তো এটাকে আমি ভালোভাবে নেড়ে গুটিটা ভেঙে নিতে হবে। তো এবার আমি এটাকে ভালোভাবে গুটিটা ভাঙার জন্য নাড়তে থাকবো। দেখুন ধূপটা পুরো গাঢ় হয়ে গেছে। তবে এখন নাড়া থামালে চলবে না, নাড়তে হবে, নেড়ে পুরো শুকিয়ে ফেলতে হবে। দেখুন তবে গাইস, হাত পুরো ব্যথা হয়ে গেল। দেখুন পুরো নেড়ে 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 শুকিয়ে ফেলতে হবে। হয়নি গাইস, আরো শুকিয়ে ফেলতে হবে এটা। এর মধ্যে আমি আর অল্প ঘি দিয়ে দিলাম। তো এবারে আমি ভালোভাবে নেড়ে শুকিয়ে নেব ভালো করে। দেখুন মনে হচ্ছে হয়ে গেছে। তবে গাইস, আমি এরকম হওয়ার সাথে সাথে নামিয়ে নিয়েছিলাম, যদি আপনারা আর অল্প শুকিয়ে নামান তাহলে ভালো হয়। তো আমার হাত পুরো ব্যথা হয়ে গেছিলো, তার জন্য আমি আগেই নামিয়ে নিয়েছিলাম। তো দেখুন আমার আজকের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়নি, এটাকে এবার বানিয়ে নিতে হবে। তার আগে আমি আরও একটি কথা বলে দিই, যেহেতু রেসিপিটা আমি সম্পূর্ণটা নিজের মতে বানিয়েছি তাই আমি এটার নাম দিইনি। তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন এটার কী নামে ডাকবো, মানে রেসিপিটার। তো দেখুন পুরোটাই নিজের মতে বানিয়েছি। তো আমি এরকমভাবে সমস্তগুলো বানিয়ে নিয়েছি, হাতে ঘি লাগিয়ে নিয়েছিলাম, বলতে ভুলে গেছি।
তো যারা ভালোভাবে বানাতে পারেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেরকমভাবে বানাতে চেষ্টা করব। আর আমি ফার্স্ট টাইম বানালাম, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ধন্যবাদ।